وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. শাহাদাত বিন ইউনুস ভাই চাপাই নবাবগঞ্জ থেকে, মাশা আল্লাহ, জাজাক আল্লাহ খাইরা, প্রশ্ন করেছেন যে মসজিদে এসি কিনে দেওয়ার ক্ষেত্রে কেউ যদি জাকাতের টাকা থেকে কিনে দেয় তাহলে সেটা হবে কি না? তার যুক্তি হচ্ছে যেহেতু এখানে গরিবরা থাকে, সুতরাং এটা চলবে কি না? আসলে যুক্তি দিয়ে ইসলাম চলে না। যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো তাহলে আবু দাউদের 162 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোজার উপরে মাসেহ করেছেন, অর্থাৎ পায়ের পাতার উপরে উপরের দিকে মাসেহ করেছেন। যুক্তি দিয়ে ধর্ম চললে পায়ের নিচ দিক মাসেহ করতে হতো, যেহেতু ময়লা লাগে পায়ের নিচে, উপরে নয়। তো এটা হচ্ছে যুক্তি। যুক্তি যেহেতু এমনটা বলে যে পায়ের নিচে ময়লা লাগে, তাহলে কেন উপরের দিক করবো, নিচের দিক মাসে করবো? আর দলিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের উপর ভাগ মাসে করেছেন, অতএব আমাদেরকেও উপরের দিকে মাসে করতে হবে, এটা চূড়ান্ত। এখন কথা হচ্ছে যে মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। যে 8টি খাত রয়েছে সূরা তাওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, 8টি খাতের মধ্যে মসজিদ পড়ে না। তাতে কেউ যদি এই যুক্তি দেয় যেটা আপনি জানালেন যে গরিবরা সেখানে সালাত আদায় করে, তাহলে দেওয়া যাবে না কেন? তো এটা কি গরিবরা আসলে তারা কি উপকার পেল? বাহ্যিকভাবে দেখা যাচ্ছে ধনী গরিব সবাই পাচ্ছে। তো গরিবরা, আপনি মনে করলেন যে হ্যাঁ গরিবদেরকে দিলাম, তো এখানে তাহলে বড় লোক ধনী কেউ সালাত পড়তে পাবে না? দাবি অনুযায়ী তাই বোঝা যায়, কিন্তু আসলে তো এমনটা নয়। এই জন্য মসজিদ এটা জাকাতের হক রাখে না, 8টি খাতের মধ্যে কোনো খাত নয় এটা। মসজিদে সাধারণ দান করবেন কিন্তু জাকাতের অর্থ দিবেন না। জাকাতের অর্থ যে 8টি খাত রয়েছে সেগুলোতেই ব্যয় করার জন্য চেষ্টা করবেন অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।